বিশ্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং মোস্ট প্রেস্টিজিয়াস একটা পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। প্রত্যেক বছর কিন্তু এই নোবেল পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ফিল্ডে। ঠিক তেমনভাবেই এবছর অর্থাৎ 2023ও কিন্তু ঘোষণা হয়ে গেছে নোবেল পুরস্কার। তাই আজকে আমরা কি করব, আজকে আমরা নোবেল পুরস্কার 2023 নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। প্রত্যেকটা ফিল্ডে দেখব কোন ফিল্ডে কে পেল এবং তারপর তারা কি বিষয় পেল, কি বিষয় তাদের ডিসকভারি নিয়ে এই পুরস্কারটা পেল। আমি তোমাদের একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগামী যত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় এই টপিকটা থেকে প্রশ্ন আসার চান্স একটা হাইলি থাকে। তার কারণ হচ্ছে এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট হট এবং ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। তো চলো ক্লাস শুরু করে দিই। তারা আমি বিদেশ রয়, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। প্রথম নোবেল পুরস্কার দেখো ফিজিওলজি বা মেডিসিনের ক্ষেত্রে কারা কারা পেয়েছেন, দেখো দুজনের ছবি তোমাদের সামনে আছে। এনআরআই কিন্তু পেয়েছেন এবছর, নামগুলো একটু দেখেন। দেখো ক্যাটালিন ক্যারিকো হাঙ্গরির বাসিন্দা এবং ড্রিউ ওয়াসিম্যান ইনি হচ্ছেন ইউএস এর বাসিন্দা। এই দুজন মিলে কিন্তু পেয়েছেন এই ফিজিওলজি বা মেডিসিনের নোবেল পুরস্কার। কি বিষয় পেয়েছেন বা কি আবিষ্কার করেছেন, দেখো নিউক্লিওসাইড বেস পরিবর্তন সম্পর্কিত আবিষ্কারের জন্য যা কোভিড-19 বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিনের বিকাশে সক্ষম করেছেন। তোমরা তোমাদের পরীক্ষায় যদি আবিষ্কার সংক্রান্ত দেয় তখন তোমাদের না এত কি কারণ কি বৃত্তান্ত একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খানু মাথায় রাখতে হয় না। তোমাদের মেনলি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ক্যাটালিন ক্যারিকো এবং ড্রিউ ওয়াসিম্যান এই দুজন পেয়েছেন ফিজিওলজি বা মেডিসিনে, এটুখানি মাথায় একদম রাখতেই হবে। নেক্সট মনে রাখতে হবে কোভিড-19 সংক্রান্ত এমআরএনএ ভ্যাকসিনের বিকাশের জন্য কিন্তু পেয়েছে এই পুরস্কার। এরমভাবে মনে রাখলেই হবে, পুঙ্খানুপুঙ্খানু ডিটেলস মনে রাখার দরকার নেই। তাহলে কি পাচ্ছি, ক্যাটালিন ক্যারিকো এবং ড্রিউ ওয়াসিম্যান। নেক্সট নোবেল প্রাইজ দেখো পদার্থ বিজ্ঞানে অর্থাৎ ফিজিক্সে নোবেল প্রাইজ কে কে পেয়েছেন দেখতে পাচ্ছ, তিনজন ব্যক্তি পেয়েছেন, তিনজনের ছবি তোমাদের সামনে রয়েছে। তিনজনের নাম একটু দেখিনি, দেখো পিয়ারে অ্যাগস্তিনি তুনিশিয়ার ব্যক্তি ইনি একজন পেয়েছেন। নেক্সট দেখো যিনি পেয়েছেন তার নাম হচ্ছে ফেরেঙ্ক ক্রস হাংরের একজন ব্যক্তি, তাছাড়া অ্যানি এল উইলিয়ার ফ্রান্সের, এই তিনজন ব্যক্তি কিন্তু পেয়েছেন। নামগুলো একটু খটোমটো কিন্তু একটু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। কিসের জন্য পেয়েছেন, পরীক্ষামূলক পদ্ধতির জন্য যা পদার্থের ইলেকট্রনের গতিবিদ্যার অধ্যয়নের জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করে। দেখো কি বলেছে যে পরীক্ষামূলক পদ্ধতি যা পদার্থের ইলেকট্রন গতিবিদ্যার অধ্যয়নের জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করে, এই পরীক্ষামূলক একটা আবিষ্কার সেটার জন্য কিন্তু এই তিনজন এই নোবেল পুরস্কার পেয়েছেন কিসে, ফিজিক্সে, ঠিক আছে। নামটা একটু মনে রাখবে, পিয়ারে মনে রাখবে, ফেরেঙ্ক মনে রাখবে এবং অ্যানি মনে রাখবে, এই তিনজনের নামটা একটু মনে রাখলেই হবে। আর দেশটার সাথে দেওয়া রয়েছে, অনেক সময় দেশও জিজ্ঞেস করে ফেলে, তাহলে তুনিশিয়া হাংরি এবং ফ্রান্স, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট হচ্ছে রসায়নে অর্থাৎ কেমিস্ট্রিতে, তাহলে কেমিস্ট্রিতে পেয়েছেন দেখো তিনজন ব্যক্তি আবারও পেয়েছেন। নামগুলো দেখো ময়ুঙ্গি বাবন্দি ফ্রান্সের একজন ব্যক্তি তিনি পেয়েছেন, লুইস ব্রুস পেয়েছেন, তাছাড়া অ্যালেক্সি একিমভ রাশিয়ার, এই তিনজন মিলে কিন্তু কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছেন 2023। কিসের জন্য পেয়েছেন, কোয়ান্টাম বিন্দুর আবিষ্কার এবং সংশ্লেষণের জন্য পেয়েছেন। তাহলে কি কি নাম হচ্ছে, মৌঙ্গি লুইস এবং অ্যালেক্সি, এই তিনটে নাম মনে রাখবে। কোথাকার ব্যক্তি এরা, ফ্রান্স ইউএসএ এবং রাশিয়া, তিন জায়গাকার ব্যক্তি, এরা তিনজন মিলে কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন, বোঝা গেল। এই যে ছবি আছে দেখতে পারো, এর পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ইওর স্টাডি অ্যাপে। তোমরা কিন্তু ইওর স্টাডি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, তোমাদের কিন্তু পরীক্ষার সময় রিভিশন দিতে সুবিধা হবে। তাছাড়া ইওর স্টাডি অ্যাপে রয়েছে বিভিন্ন কোর্স, আপকামিং প্রত্যেকটা পরীক্ষার কিন্তু কোর্স রয়েছে। যারা তোমরা একটা গাইডেন্স চাইছো, একটা গাইড চাইছো তোমাদের প্রিপারেশনের জন্য, তারা কিন্তু অবশ্যই বিস্তারে হেল্পলাইন নাম্বারে কথা বলে তারপরে জয়েন করতে পারো। নেক্সট দেখো নেক্সট কি রয়েছে, সাহিত্যে কে কে পেয়েছেন, দেখো সাহিত্যে কিন্তু একজনই পেয়েছেন, কে পেয়েছেন, জন ফস, জন ফস কিন্তু ইনি পেয়েছেন, নরওয়ের একজন ব্যক্তি ইনি কিন্তু পেয়েছেন। কিসের জন্য, তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য যা কিন্তু অকথ্যদের কণ্ঠ দেয় বা যারা কথা বলতে পারে না তাদের কণ্ঠ দেয় এনার যে উদ্ভাবনী নাটক এবং গদ্য। আচ্ছা নরওয়ে দিয়ে মনে পড়লো, এই যে আমরা নোবেল পুরস্কারটা দিয়ে থাকি বা নোবেল পুরস্কারটা দেওয়া হয় সেটা কিন্তু অ্যালফ্রেড নোবেলের নামে এবং তিনিও কিন্তু নরওয়েরই একজন মানুষ বা নরওয়ের একজন সায়েন্টিস্ট এবং তিনি কিন্তু ডাইনামাইট আবিষ্কার করেছেন, এটার জন্যই কিন্তু তিনি কিন্তু বিখ্যাত। আর এই নোবেল পুরস্কারে কিন্তু প্রচুর টাকা দেওয়া হয়, ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 7.5 কোটি টাকা কিন্তু প্রায় দেওয়া হয় যারা যারা মানে পান বা এই পুরস্কারটা কিন্তু জেতেন, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার, নোবেল প্রাইজ ফর পিস, তাহলে কে পেয়েছেন, দেখো একজনই কিন্তু পেয়েছেন। নাম কি দেখো, নাম হচ্ছে নার্গেস মোহাম্মদি, ইরানের একজন মহিলা, নামটা মনে রাখতে হবে নার্গেস মোহাম্মদি। ইনি কিসের জন্য পেয়েছেন বা কেন দেওয়া হয়েছে এনাকে, দেখো ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে তার লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার উন্নতি করার জন্য তার এই লড়াইকে দেওয়া হয়েছে বা লড়াইয়ের জন্য কিন্তু দেওয়া হয়েছে
এই নোবেল পুরস্কার শান্তির 2023-এর খুব ইম্পর্টেন্ট নার্গিস মোহাম্মদী। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অর্থনীতি 2023-এ নোবেল পুরস্কারটা কে পেয়েছেন, অর্থাৎ ইকোনমিক্সে নোবেল পুরস্কার কে পেয়েছেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্লডিয়া গোল্ডিন, ইনি কিন্তু পেয়েছেন ইকোনমিক্সে নোবেল পুরস্কার 2023-এ। কোথাকার বাসিন্দা ইনি? ইউএসএর বাসিন্দা। কেন পেয়েছেন? মহিলাদের শ্রম বাজারের ফলাফল বোঝার অগ্রগতির জন্য। এখানে তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করে আমি তোমাদের জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, নোবেল পুরস্কার ইন ইকোনমিক্স এটা কিন্তু প্রথমে ছিল না, এটা পরবর্তীকালে যোগ করা হয়েছে 1968-এ। এবং এটা 1968-এ সৃষ্টি হয় এই অর্থনীতিতে নোবেল পুরস্কার, কিন্তু এটা প্রথম দেওয়া হয় যদি জিজ্ঞেস করে পরীক্ষায় 1969-এ। হ্যাঁ, এটা মাথায় রাখবে তোমরা। তাহলে এ কটা নোবেল পুরস্কার যে কটা দেওয়া হয়েছে আমরা সবকটা আলোচনা করে ফেললাম। আমাদের পরীক্ষা পয়েন্ট অফ ভিউতে কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবে, করে নিয়ে কিন্তু তোমরা এটা পড়ে নেবে যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর বুঝতে পারছি নামগুলো একটু খটোমটো, কিন্তু তোমরা একটু ট্রাই করবে, দেখবে মনে থাকবে। প্রত্যেক বছর কিন্তু আমাদের এগুলো মনে রাখতে হয়। তাহলে দেখা হবে পরের ক্লাসে। খুব ভালো থাকো, সামনে প্রচুর এক্সাম আছে, মন দিয়ে পড়াশোনা করো, একটা চাকরি পেতেই হবে, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে আজকে ক্লাস শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই বাই, জয় হিন্দ।